হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য আরো নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে কিভাবে আপনি ফ্রি ফটো ডাউনলোড করবেন। সো নরমালি যারা আমরা অনেকে আছি যে ইউটিউবিং করি বা ফেসবুক পেজে নিয়ে কাজ করি, সো দেখা যাচ্ছে আমাদের ভিডিওর জন্য আমাদের কি প্রয়োজন পড়ে, আমাদের ফটোর প্রয়োজন পড়ে। সো তখন আমরা কি করি, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সে ধরনের ফটো আমরা ডাউনলোড করি। সো তখন আমাদের মধ্যে একটা ভয় থাকে যে এই ফটোটা যে ডাউনলোড করলাম এটা কি কপিরাইট ক্লেম খাবো কিনা। সো এই ধরনের ভয় যাদের আছে বা এই ধরনের নিয়ে সমস্যা ভুগছেন, সো তাদের জন্য একটি নতুন খবর। সেটা হচ্ছে একটা অ্যাপ আছে, সেটার মাধ্যমে আপনি খুব সহজেই সেখান থেকে আপনার পছন্দ মতন আপনি পিক ডাউনলোড করতে পারবেন, কোনো কপিরাইট ক্লেম বা কোনো ধরনের প্রবলেম হবে না। সো সেখান থেকে আপনি চাইলে যেই ধরনের ইচ্ছে সেই ধরনের আপনি ফটো ডাউনলোড করতে পারবেন উইদাউট কপিরাইট ক্লেম। সো এমন একটি অ্যাপ আপনাদের কাছে আমি আজকে দেখাবো যে অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজে ফ্রি মানে ফ্রি ফটো ডাউনলোড করতে পারবেন। সো সেটা দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন আমরা কিভাবে ফ্রি ফটো আমরা ডাউনলোড করব। সো সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটি অ্যাপ আমাদের ইনস্টল করতে হবে। সো সেই অ্যাপটা করার জন্য আমাদেরকে এখন যেতে হবে সে প্লে লিস্টে, মানে প্লে স্টোরে। সো এখন আমি যাচ্ছি প্লে স্টোরে। সো প্লে স্টোরে গিয়ে এখানে আপনি সার্চ দিবেন জেডস। সো এই অ্যাপটার মাধ্যমে আপনাকে ফ্রি ফটো ইনস্টল করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন জেডস। সো এটা আপনি অবশ্যই এটা ইনস্টল করেই আপনার ফ্রি ফটো মানে ডাউনলোড করতে পারবেন। সো এখন দেখুন আমি অলরেডি আমার যে অ্যাপটা আছে সেটা আমি ইনস্টল করে ফেলেছি। সো আপনারা করে নেবেন। সো আমি এখন যাব ওপেনে। সো ওপেনে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি মানে অনেকগুলো অপশনের মাধ্যমে এখান থেকে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা এখান থেকে নিতে পারবেন। এখানে ওয়ালপেপার আছে, তারপর ভিডিও ওয়ালপেপার যদি আপনাদের প্রয়োজন হয় সেটাও এখান থেকে নিতে পারবেন। এছাড়া ও রিংটোন আছে, এখান থেকে রিংটোনও চাইলে নিতে পারবেন। সো এখন যেহেতু আমাদের যে পিক আছে সেটা আমরা এখান থেকে নিব। এই যে এটাতে আপনি ক্লিক করার সাথে সাথেই আপনার এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো এখন বিষয়টা হচ্ছে আপনি কোন ক্যাটাগরির পিকচার আপনি নিতে চাচ্ছেন। সো সেই ধরনের পিকচার আপনি এখান থেকে নিয়ে নেবেন। সাপোজ ধরুন এখানে অনেক টাইপের পিকচার আছে, দেখুন। তো এখন আপনার বিষয়টা হচ্ছে আপনি ধরেন একটা ন্যাচারাল পিকচার নিতে চাচ্ছেন। সো এটা আপনি এখানে সার্চ দিবেন নেচার। এখানে আমি যদি নেচার লিখে সার্চ দেই তাহলে যত নেচারের ভিডিও বা সরি ভিডিও না পিকচার আছে সো এগুলো এখানে শো হবে। সো এখান থেকে আপনি যে ধরনের পিকচার আপনি আপলোড করতে চাচ্ছেন সেটা আপনি করে নেবেন। সাপোজ এখন ধরুন আমি এই পিকচারটা আপলোড করব, সো ডাউনলোড করব। তো এখন আমি এটাতে কি করব, এটাতে আমি ক্লিক করব। দেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটের একটি অপশন আছে। সো এই ডটে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশনটা আছে, সেটাতে আপনি ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার এটা যদি অ্যালাও হয়ে থাকে তাহলে নট অ্যালাও, এটা পরের ব্যাপার। সো এখন দেখুন এখানে থ্রি ডট এখানে ডাউনলোড অপশনটা আছে, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে সো আমার এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে খুব ইজিলি ভাবে আপনারা ফ্রি ফটো এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন উইদাউট কপিরাইট ক্লেম ছাড়া, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও আপনাদের জন্য আমার। সো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং আপনাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় বা কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে তাহলে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন এবং আমরা আপনাদের পছন্দ মতন ভিডিও বানানোর চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।